কিছুদিন আগে ঘটে যাওয়া মডেল অভিনেত্রী নাজিফা তুশির কাহিনী তো আমরা সবাই জানি। বইমেলার একটা বইয়ের কভার উন্মোচনের জন্য গিয়ে স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা গুনতে হয় তাকে। অ্যান্ড তার এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার সাথে সাথেই তো ভাইরাল হয়ে যায়। কিন্তু রাইট নাও এই অভিনেত্রী সেদিন এক্স্যাক্ট কি ঘটেছিল সেই ব্যাপারটা নিয়ে এবার মুখ খুললেন। এখন তিনি কি প্রকাশ করলেন সেটা বলার আগে চলুন বইমেলাতে ঘটে যাওয়া সেই ভিডিওটা একবার দেখে নেই। আমি কি কত ভদ্রভাবে বলবো, আপনি কি আমার পারমিশন নিয়েছেন? ঠিক আছে, দণ্ড প্রদান করা হবে, সেটা অবশ্যই দণ্ড প্রদান করুন, সেটা করতে পারেন যথেষ্ট শুনেছি। এই আদালত কি পার্সোনালি হয় আমাকে একটু বলেন তো। আদালতে গিয়ে কি আপনার এরকম চিল্লা পাল্লা করে কথা বলার সুযোগ আছে? ওরা তো বুঝতেছি না এটা আদালত না, আদালতে গিয়ে আচ্ছা আদালতে গিয়ে কি এরকম চিল্লা পাল্লা করে কথা বলার সুযোগ আছে? ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী তুশি এবং তার সাথে আরও দুইজন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হচ্ছেন। অ্যান্ড ম্যাজিস্ট্রেটও তাকে জরিমানার মতো পানিশমেন্ট দিতে দেখা যাচ্ছে ক্যামেরার সামনেই। অ্যান্ড এই ব্যাপারটিতেই অভিনেত্রী মুখ খুললেন। তিনি বলেন সেদিন তাকে সেই মহিলা ম্যাজিস্ট্রেট সবার সামনে অ্যান্ড ক্যামেরার সামনে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করেছিলেন। অভিনেত্রী ম্যাজিস্ট্রেটকে সেদিন বলেছিলেন তার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলার জন্য, কিন্তু ম্যাজিস্ট্রেট তার কথা না মেনে উল্টো হ্যারেস করছিলেন অভিনেত্রীকে। অভিনেত্রীর বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ম্যাজিস্ট্রেটের সামনেই অভিনেত্রীর পানিশমেন্টের এমন ভিডিও ধারণ করা হচ্ছিল। অ্যান্ড এই ব্যাপারটা অভিনেত্রী তুশির জন্য অনেক হ্যারাসমেন্টের বিষয় ছিল। অভিনেত্রী আরও জানায় সেদিন মেলায় আরও অনেক মানুষ ছিল যারা মাস্ক পরা ছিল না, ইনফ্যাক্ট পুলিশদের মধ্যেও অনেকেই মাস্ক পরা ছিল না। সো তাহলে তাকে পানিশমেন্ট দেওয়ার আগে কেন তার পারমিশন ছাড়া ভিডিও নেওয়া হবে?